দেখেন না ফল ঘরের মধ্যে বাড়ির মধ্যে পড়ালেখা না করলে বাপে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান একটা তালাশ করে, আবাসিক হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান মাসে 2,000, 3,000, 4,000, 5,000 টাকা দিই তো ওই আবাসিক স্কুলে আবাসিক মাদ্রাসায় নিয়ে ভর্তি করি দিয়ে কেন সেখানে হোস্টেলে আরও 10, 20 জন, 50 জন ছাত্র তার আশেপাশে লেখাপড়া করতে দেখলে তাকে এমনি একা বসে থাকতে তার ভালো লাগবে না, সেও কইব আচ্ছা বই একটা লই একটু পড়ি, একটু কি পড়ি, এটা পরিবেশগত কারণে হয়, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে। আমরা দেশে মুরব্বীরা বলতে পারবেন এক সময় বাসের মধ্যে লেখা থাকতো যানবাহনে ধূমপান করা নিষেধ, যানবাহন আইনের 93 দ্বারা যানবাহনে ধূমপান করিলে যানবাহন হইতে নামাইয়া দিন, বাসের ভিতরে লেখা থাকতো, আপনারা দেখছেন কি না আমি জানি না জি। তো যখন নাকি বাসের মধ্যে লেখা থাকতো যানবাহন আইনের 93 দ্বারা যানবাহনে ধূমপান নিষেধ, যানবাহনে ধূমপান করিলে যানবাহন হইতে নামাইয়া দিন, এই তখনও যানবাহনের মধ্যে ধূমপান চলতো নি না চলতো না? কেন চলতো বুঝেন না, আমি করি মসজিদের ভিতরে যেরকম একজন ইমাম একজন মুয়াজ্জিন আছে, বাসের ভিতরেও একজন ইমাম একজন মুয়াজ্জিন আছে বুঝছেন। মসজিদের ইমামে মুক্তাদিদেরকে পরিচালনা করে আর বাসের ড্রাইভারে প্যাসেঞ্জারদেরকে পরিচালনা করে, ঠিক না? ও ড্রাইভার শব্দের বাংলা অর্থ কি? তো চালক আর পরিচালক একই কথা না, চালক আর পরিচালক এক কথা না? জাজাকাল্লাহ মাশাআল্লাহ। ড্রাইভার এটাও একরকম ইমাম তো বুঝছেন, আর মসজিদের মুয়াজ্জিনে মানুষেরা আহ্বান করে কি কয়, হাইয়া আলা সালাহ, নামাজ পড়ার জন্য আসো 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 নামাজে আসো, কয় দি হেল্পারে কি করে, আসেন ভাই আসেন কক্সবাজার কক্সবাজার আসেন আসেন কক্সবাজার কক্সবাজার। তো মুয়াজ্জিনে যেরকম আহ্বান করে ডাকে, বাসের হেল্পারেও কি করে ডাকে, তো হেল্পার হইল মুয়াজ্জিন আর ড্রাইভার হইল কি ইমাম, ড্রাইভার ইমাম দেখেন। কিন্তু মসজিদের ইমাম আর বাসের ইমাম, মসজিদের মুয়াজ্জিন আর বাসের মুয়াজ্জিনের বেশ কম কি বেশ কম হইল, মসজিদের ইমাম সাহেব সব ইমাম সব মুয়াজ্জিনের ওস্তাদ না, সব ইমাম সব মুয়াজ্জিনের কি না? আপনাদের মসজিদের হিসাব করে দেখেন আপনাদের মসজিদের ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেবের ওস্তাদ নেই না, কিন্তু বাসের হেল্পার সবগুলার ওস্তাদ ড্রাইভার, হেরা ড্রাইভারে সম্বোধন করে এই ওস্তাদ কই কি কই সম্বোধন করে, অনারা নহুন আল্লাহ, বাসের হেল্পার গেলে ড্রাইভারে সম্বোধন করে কি কই ওস্তাদ। এবারে কেমন ওস্তাদ চিন্তা করি দেখেন, মসজিদের ইমাম সাহেব কিন্তু সব ইমাম সব মুয়াজ্জিনের ওস্তাদ না, কিন্তু এইখানে ওস্তাদ সাগরিত, এমনি স্টেশনের তুন গাড়িটা ছাড়ি মাত্র আধা কিলোমিটার গেছে, তো ওস্তাদের সাগরিদের কয় এই সল্যা ওকে সিগারেট ধরাস না ওটা হয় না না হয়, তা এখন সল্যা কে ওস্তাদের কথা কেন অমান্য করছুম আর ওকে ধরাইয়ে না, তো হাতে একটা ধরাই এবার সাগরিদের চিন্তা করে এত বড় লম্বা সিগারেট এটা আমার ওস্তাদ মহোদয় এই হাত ফং সাইরোটাই তো কাজ করতেছে, ড্রাইভারের হাত তোমার সেরাটা কাজ করে না, কয় এই ব্যস্ততার মধ্যে এত বড় লম্বা সিগারেটটা কীভাবে টানবে, আমার নাম তো এমনিই হেল্পার আমি একটু হেল্প করে দিই, তিন ভাগের এক ভাগ উনি হেল্প করে দিই আর বাকি দুই ভাগ ওস্তাদের টানে। এবার ভীষণে মুক্তাদি আছে না, মুক্তাদি কে প্যাসেঞ্জার মুক্তাদি বানি, মুক্তাদি শব্দের অর্থ কি অনুসারী আরে, মুক্তাদি শব্দের অর্থ কি অনুসারী, তো ইমাম সাহেবের মুক্তাদি এগুলারে মুক্তাদি কেন কয়, ইমাম সাহেবে আগে যা করে পিছনে দি মুক্তাদিরা তা করে অনুসরণ করে, তো বাসের গুলা কি করে, বাসে ইমাম সাহেব কি ডাকা যায় আর মুক্তাদিরা সিটাং যায় অনুসরণ করে না, এই জন্য হেরা বাসের মুক্তাদি।
এখন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের যখন দেখছে একজনে একজনের হেল্প করতেছে, এবার মুক্তাদিরা কয় দূর আর আমরা কিল্লে বসে রয়েছি, আমরাও একটা একটা ধরে। এই করতে করতে সেখানে ধূমপানের পরিবেশ হয়। ধূমপানের কি হয়? পরিবেশ হয়। মসজিদের ড্রাইভারেরও সিগারেট ধরায় না, আর হেল্পারেরও সিগারেট ধরাইতে কয় না, সেখানে মুক্তাদিরাও সিগারেট ধরানোর স্পর্ধা করে না, যার কারণে সেখানে ধূমপানের পরিবেশ কায়েম হয় না। ওইখানে পরিবেশ থাকার কারণে আইন লেখি যাওয়ার পরেও আইনের প্রতি বিদ্যাঙ্গুল দেখাইয়া ধূমপান করে। মসজিদে পরিবেশ না থাকার কারণে আইন লেখা না থাকলেও কোনো বেয়াদব মসজিদের মধ্যে ধূমপান করার সাহস করে না। বুঝছেন? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে, আপনার বাসার পরিবেশ